হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে দুজনে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রাইড রাইস, আছে চিকেন কষা, আর আছে এখানে স্যালাড। স্যালাডে আছে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। চলো আমরা খাওয়া স্টার্ট করি। চলো। তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, দেখা যাক কে যেতে। তো স্যালাডটা এই টেবিলের মধ্যে ধরলো না, তাই নিচে নামিয়ে রেখেছি। আজকে এই দুটোই বাড়িতে বানানো হয়েছে। চিকেনের লাল ঝোল, খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা, ফ্রাইড রাইসটাও যে বাড়িতেই বানালাম। তো আমি তো নিজে আর ভালো বলতে পারি না, তো আমার পাশে যে আছে সে বললো খে, কেমন হয়েছে সে তো আমার কিছু বলেনি। ভালো হয়েছে, নরম হয়েছে, দেখতে পারো। আমি প্রথমেই এটা তুলে নিয়েছি, মাংসের পেঁয়াজটা মাখবো এবার। আমাদের দুজনের ভিডিও দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তবে মনে হয় একটু তেলটা বেশি হয়ে গেছে, খেতে ভালো হচ্ছে। আজকে ওর জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে এটা। আমি বলে দিলাম তো তেল হয়েছে একটু, ওকে আবার চেঞ্জ হতে হচ্ছে তোমাদের, যেটা আমার একদম পছন্দ নয়।